ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى أهله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد একটি এলমি প্রতিষ্ঠান মাদ্রাসার উদ্যোগে আজকের এই সমাবেশ, তাই এলএম সম্পর্কীয় একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটি চাহিদা পূরণের নিয়ম বলে দিলেন। চাহিদাটি হলো, আমরা সকলে চাই আমি মর্যাদাবান হই, বরং শুধু মর্যাদাবান নই, সবচেয়ে বড় মর্যাদাবান হই। এই চাহিদা সকলের। আল্লাহ পাক রাস্তা বলে দিলেন, মর্যাদাবান হওয়ার রাস্তা এলেম অর্জনের রাস্তা। কারণ যাদেরকে এলেম দেয়া হয়েছে তাদের মর্যাদা অনেক বেশি, কি পরিমাণ বেশি কোন সীমা রেখা টানা হয়নি। কারণ এলেম আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ, তিনি আলিম, তিনি আল্লাম, তিনি যেমন অসীম তার গুণও তেমন অসীম। অতএব এই অসীম গুণে যে গুণান্বিত হবে তার মর্যাদাও হবে অসীম। কেউ হয়তো প্রশ্ন করবেন, আমরা সসীম, আমাদের জীবন সসীম, মেধা সসীম, এলেম অর্জনের উপকরণ কিতাব কলম কালি কাগজ সবই সসীম, এলেম অর্জনের মাধ্যম ওস্তাদ সসীম, এত সসীমের ভিতর থেকে অসীম গুণে গুণান্বিত হওয়া কি করে সম্ভব? একটি দৃষ্টান্তের মাধ্যমে প্রশ্নটির উত্তর বোঝার চেষ্টা করি। এখানে রাজশাহী পানি আনতে চান সরাসরি সাগর থেকে, একটি ড্রেন খনন করা হলো, ড্রেনটি লম্বা 300 কিলোমিটার, চওড়া 1 কিলোমিটার, গভীর আধা কিলোমিটার। এই ড্রেন দিয়ে সাগরের পানি এসে গেছে রাজশাহী। রাজশাহীর মাথা থেকে পানি যতই তুলবেন
পানি কি শেষ হবে? হবে না। ড্রেন তো সসীম, দৈর্ঘ্য প্রস্থ গভীরতা সবই সসীম, পানি কেন শেষ হবে না? অসীম সাগরের সাথে তার সম্পর্ক, অসীম সাগরের সাথে সম্পর্ক হওয়ার কারণে ড্রেন সসীম হওয়া সত্ত্বেও তার গুণের শেষ নেই, সে অসীম গুণে গুণান্বিত। ড্রেনের গুণ হলো তার মধ্যে পানি থাকা। তেমনি ভাবে আমরা সসীম, কিন্তু আমাদের কাছে এই এলেন আসবে আমাদের ওস্তাদদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তিনি তো অসীম। অতএব এই মাথা থেকে যতই এলেন বের করা হবে না কেন, এলেন শেষ হওয়ার নয়। যেহেতু অসীম সত্তার সাথে এক মাথা লেগে আছে, আর এক মাথা আমার আপনার কাছে। আল্লামা কান্তাবী রাহেমাহুল্লাহ কোরআনে কারীমের তাফসীর লিখলেন 1000 ভলিউমে। এই বিশাল তাফসীর গ্রন্থ রচনা করার পর লিখতেছেন, আল্লাহ পাক তাফসীর সম্পর্কীয় যে পরিমাণ এলেম আর জ্ঞান আমাকে দান করেছেন, এর থেকে মাত্র 1 ফোঁটা এই 1000 ভলিউমে রাখলাম। বাকি সম্পূর্ণ জ্ঞান আর এলেম আমার সিনা এখনো সংরক্ষিত আছে। সূরায়ে ফাতিহার তাফসীর লিখেছেন 80 খণ্ডে, শুধু বিসমিল্লাহ শরীফের তাফসীর লিখেছেন 25 খণ্ডে। এই জন্যই শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলে গেছেন, তার ভাষায়, কলম বেসকান সিয়াহি রে জকা গসুজে দম দরকাশ, কলম বেসকান সিয়াহি রে জকা গসুজে দম দরকাশ, কে তাফসীরে কালামুল্লাহ দরা দফতর নমি আরি, গোটা পৃথিবীর মানুষগুলো যদি সাগরের কূলে গিয়ে সাগর থেকে পানি পান করে নিজ নিজ পিপাসা নিবারণ করে, সাগরের পানি কি কমবে? তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোটি কোটি মানব জাতি যদি কোরআনে কারীম থেকে নিজ নিজ পিপাসা নিবারণ করে, কোরআনে কারীমের স্বাদের শেষ নেই, তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণের শেষ নেই। কারণ হলো বাহারে আলমে হোসনাস দিল জাতা জমিদারাত, বাহারে আলমে হোসনাস দিল জাতা জমিদারাত, বরং আসহাবে সূরত রাবু আরবাবে মানারা। কোরআনে কারীমের 3টি স্তর, 1টি স্তর তো শুধু তেলাওয়াতের স্তর, এই তেলাওয়াতের মাধ্যমে অসংখ্য মানুষ পিপাসা মিটিয়ে গেছে। আর এই বাসেত মরহুম মিশরে বসে তেলাওয়াত করতেন, ক্যাসেটের মাধ্যমে তেলাওয়াত শুনে অসংখ্য কাফের মুশরিক নাস্তিক ইসলাম গ্রহণ করেছে। আবার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করে। আমাদের মজহাবের তৃতীয় ইমাম হাফেজে হাদিস ইমাম মুহাম্মদ আশ-শাইবানি রাহিমাহুল্লাহ অনেকগুলো কিতাব লিখেছেন, তার মধ্যে 6টি কিতাব বেশি প্রসিদ্ধ। এই 6 কিতাব দেখে একজন খ্রিস্টান একথা বলে ইসলাম গ্রহণ করেছে যে ছোট মুহাম্মদের কিতাবের যদি এই অবস্থা হয়, বড় মুহাম্মদের কিতাব কোরআনের কি অবস্থা হবে? 3 নম্বর স্তর মাসাইলুস সুলুক, অনেক গভীরে ঢুকে যাওয়া, যাকে এলমে তাসাব্বুব বলা হয়। এই দিয়ে লক্ষ মানুষ পিপাসা নিবারণ করে গেছে, আরো যাবে, কিন্তু কোরআনের স্বাদ শেষ হবে না। যাই হোক, বুঝে গেল আমরা সসীম হওয়া সত্ত্বেও অসীম গুণে গুণান্বিত হতে পারি, তাই মর্যাদাও অসীম। কেউ হয়তো বলবেন, হুজুর এই মর্যাদা মনে হয় আখরাতের জন্য, দুনিয়ার জন্য নয়। আল্লাহ পাক উক্ত আয়াতে কারীমায় আখরাতের কথা উল্লেখ করেননি, দুনিয়ার কথা উল্লেখ করেননি। তার মানে আয়াতটি আম তথা ব্যাপক, আখরাতে অসীম মর্যাদা অধিকারী হবে, দুনিয়াতেও অসীম মর্যাদা পাবে। বলবেন, হুজুর কই অসীম মর্যাদা?
আমরা দেখি মানুষ আলেমদেরকে নিয়ে তিরস্কার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠাট্টা করে, মজাক উড়ায়। কোথায় মর্যাদা? মর্যাদা আপন জায়গায় আছে, বুঝবুদ্ধির অভাবের কারণে মর্যাদা প্রকাশ হয় না। যেমন ধরুন, আপনারা যখন ছোট ছিলেন আপনাদের মায়ের কোলে পায়খানা করেছিলেন কিনে, আব্বার কোলে প্রস্রাব করেছেন? একবার না, অনেকবার, অনেকবার। এখন যদি বলা হয় একবার লাগবে না, অর্ধেক পায়খানা করো মায়ের কোলে, করবেন কেউ? তো তখন যে করলেন, এখন বলার পরও করবেন না, কারণ কি? তখন ছিলেন অবুজ, আব্বা আমার মর্যাদা বুঝেননি, তাই দিনে কয়েকবার করছেন পায়খানা প্রস্রাব তাদের কোলে। এখন আপনি অবুজ রননি, আব্বা আমার মর্যাদা এখন বোঝেন, তাই বলার পরেও পায়খানা করতে প্রস্তাব করতে রাজি নন। তেমনি ভাবে যাদেরকে দেখবেন এলেম নিয়ে, মাদ্রাসা নিয়ে, আলেম ওলামা নিয়ে তিরস্কার করে, তুচ্ছতা চিল্ল করে, বুঝতে হবে লোকটি অবুজ। বুজ থাকলে মাথায় নিয়ে আটতু। এই সম্পর্কে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহি আল এফকার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি হল, এক হুজুর শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি রচিত কিতাব গুলিস্তা পড়াইতেন, ফার্সি ভাষার মহামূল্যবান একটি কিতাব, এখনো কওমি মাদ্রাসার সিলেবাসভুক্ত এই কিতাবটি। পড়ানোর সময় এক একটি কথা পড়ানোর পর বলতেন, এই কথাটির মূল্য 50,000 টাকা, এই কথাটির মূল্য 1,00,000 টাকা, টাকার অঙ্ক বলে বলে কথার মূল্য বুঝাইতেন। ক্লাসে একজন ছাত্র ছিল আমার ন্যায় বুদ্ধিশুদ্ধি নেই, ও মনে করত কথাটি বাজারে নিয়ে বিক্রি করলে 1,00,000 টাকা পাওয়া যাবে। একদিন মাদ্রাসায় ছুটি, ছাত্র বাড়ি যাওয়ার পথে তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায়, মুচির কাছে এসেছে জোড়া দেওয়ার জন্য। মুচি স্যান্ডেল জোড়া দিয়ে বলছে, ভাই 2 টাকা দাও। ছাত্র শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির 1,00,000 টাকা দামের একটি বাক্য শুনে বলছে, ভাই এই কথাটির মূল্য 1,00,000 টাকা, তোমাকে দিলাম, স্যান্ডেল দিয়ে দাও। মুচি বলে, এত কথা বুঝি তুই না, 2 টাকা না দিলে স্যান্ডেল দেওয়া যাবে না। ছাত্র পড়েছে বিপাকে। ওস্তাদ বললেন, কথার মূল্য 1,00,000 টাকা, মুচি 2 টাকা চায়। ফিরে এসে গেছে মাদ্রাসায় খালি পায়ে, স্যান্ডেল তো মুচির কাছে দিতে যায় না। এসে বলছে, হুজুর গুলিস্তা পড়ানোর সময় এই কথাটির মূল্য 1,00,000 টাকা বলেননি? হ্যাঁ বলেছি। সত্য বলেছেন? একেবারে সত্য বলেছি। তাহলে আমি মুচিকে দিলাম, সে গ্রহণ না করে 2 টাকা চায় কেন? তো হুজুর তো বোঝেন ছাত্র কত পানির মাছ। হুজুর একটি মুক্তা এনে ছাত্রের হাতে দিয়ে বললেন, যাও মুচিকে মুক্তাকে দিয়ে বলো, এর বিনিময়ে তোমার স্যান্ডেল দিয়ে দিবে। ছাত্র মুক্তা এনে মুচির হাতে দিয়ে বলছে, ভাই মুক্তা নাও, আমার স্যান্ডেল দিয়ে দাও। মুক্তা তো 1,00,000 টাকা দাম। মুচি মুক্তা হাতে নিয়ে ছাত্রের মাথায় মারছে, মিয়া কি দিতেছ, 2 টাকা না দিলে স্যান্ডেল পাবে না। অন্তত একটি বড় পাথরও যদি হতো, উপরে জুতা স্যান্ডেল রেখে তার কাটা গাড়া যেত, এটি কি কাছে? 2 টাকা দাও, আমার স্যান্ডেল দিব না। মুচি মুক্তা কুড়িয়ে আবার এসে গেছে হুজুরের কাছে। এসে বলছে, হুজুর মুচি তো মুক্তা গ্রহণ করতেছে না, 2 টাকা চায়। হুজুর বললেন, এবারে মুক্তাটি নিয়ে সামনের দোকানে যাও, তবে যাকে তাকে দেখাবে না, সরাসরি মালিকের কাছে গিয়ে বলবে, বিক্রি করতে এসেছি, দাম কত দিবেন, খবরদার বিক্রি কিন্তু করবে না, কোনো বাহানায় ফিরিয়ে নিয়ে আসবে। ছাত্র সামনে দোকানের মালিকের কাছে এসে বলতেছে, বিক্রি করতে এসেছি, দাম কত দিবেন। মালিক প্রথমবারই, 50,000 টাকায় দিবি? জি না, 1,00,000 টাকা, আমার হুজুরের কাছ থেকে বুঝে আসি দেয়া যাবে কিনা। ফিরে এসে বলছে, হুজুর সামনের দোকানের মালিক তো 1,00,000 টাকা দাম বলতেছে। হুজুর বললেন, এবার কিছু বুঝে এসেছে? কদরে বল 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 বেদানা দেয়া বেদানা দে সাহরি, কদরে জওহার সাহ বেদানা দেয়া বেদানা দে জওহারি,
পদরে জওহর শাহ দানাদ ইয়াবে দানাদ জওহারি। মনে মুক্তার মর্ম বুঝবে রাজা বাদশা, মুসে কি বুঝবে? মনে মুক্তা আপনার এলেমের সামনে দুই পয়সার মূল্য রাখে, এমন মহামূল্যবান এলেমের মর্ম তো বুঝতে হলে রাজা বাদশা মার্কা মন মস্তিষ্ক রাখবে। মুচি মার্কা মন মস্তিষ্ক যার অত তুচ্ছতা ছিল করবে, তিরস্কারি করবে। অতএব যাদেরকে দেখবেন এলেম নিয়ে, আলেম নিয়ে, মাদ্রাসা নিয়ে তিরস্কার করে, ঠাট্টা করে, মজাক উড়ায়, বুঝতে হবে মুচি মার্কা মন মস্তিষ্কের মালিক। এই জন্য এমন করতেছে। আর যাদেরকে দেখবেন মাথায় নিয়ে হাতে, বুঝতে হবে রাজা বাদশা মার্কা মন মস্তিষ্কের মালিক। এই জন্য মাথায় নিয়ে হাঁটে, আপন জায়গায় মর্যাদা আছে, বুজবুদির অভাবের কারণে প্রকাশ হয় না। আমাদের দেহের দিকে তাকাইলে সহজে বুঝবে এলেমের মর্যাদা কত। আমাদের দেহকে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি, দেহের নিম্নাংশ, মধ্যাংশ, ঊর্ধ্বাংশ। নিম্নাংশের অঙ্গ পায়ের আঙ্গুল, পায়ের তালু, টাকনু, নলা, হাঁটু, পুরু। মধ্যাংশের অঙ্গ পেট, পিঠ, সিনা, হাত ইত্যাদি। ঊর্ধ্বাংশের অঙ্গ জিহ্বা, চোখ, কান, ব্রেন ইত্যাদি। ঊর্ধ্বাংশের অঙ্গের মধ্যে একটি অঙ্গ জিহ্বা। জিহ্বা একজন আলেম, পড়ে পড়ে সে আলেম হয়ে গেছে। আলিফ বা তা সা কে পড়ে? জিহ্বা। কোরআন শরীফ কে পড়ে? জিহ্বা। হাদিস শরীফ কে পড়ে? জিহ্বা। ফেকার মাসালা মাসাইল কে পড়ে? জিহ্বা। পড়ে পড়ে জিহ্বা আলেম। আল্লাহুল আলামী এ আলেমের মর্যাদা দিতে গিয়ে জিহ্বাকে ঊর্ধ্বাংশে ফিট করলেন, চাইলে নিম্নাংশ তো ফিট করতে পারতেন। করছেন তো করছেন, হেফাজতার সংরক্ষণ কি পরিমাণ করলেন, জিহ্বার থাকার ব্যবস্থা করলেন একটি ঘরের ভিতরে, বাইরে নয়। জিহ্বা বাইরে থাকে না, ঘরের ভিতরে, ঘরের ভিতরে। এর পাশাপাশি তার পাহারাদারের জন্য চতুর্দিকে 32 জন পুলিশ বসাই রাখছেন। চেনেন তো এই পুলিশকে? পুলিশ তো পুলিশ, দুর্বল পুলিশ। আমরা যেমন মানুষ, আমাদের পুলিশও তেমন মানুষ। আমাদের বুকে যেরকম বুলেট ঢোকে, পুলিশের বুকেও তো বুলেট ঢোকে। কিন্তু মাশাআল্লাহ, জিহ্বা যেমন নরম, তার পুলিশ এমন নরম না শক্ত? হ্যাঁ, বড় মজবুত, সহজে কিছু ঢুকতে পারবে না। এর পাশাপাশি আরো হেফাজতের জন্য গেটের ব্যবস্থা করলেন দুই ঠোঁট, বন্ধ করলে ভিতরে বাতাসও ঢুকতে পারে না। কেন এত ব্যবস্থাপনা? ভিতরে একজন আলেম বসবাস করে, আলেমের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ পাক এত হেফাজত করলেন জিহ্বাকে। চিন্তা করুন আলেমের দাম কত। এর পাশাপাশি আলেম কত সতর্ক থাকে, জিহ্বা যদি একেবারে চিকন একটি পশম লেগে যায়, জিহ্বা টের পায় কিনা? পায়। এই পশমটি 100 হাত উপর থেকে যদি আপনার পিঠে পড়তো, পায়ে পড়তো, টের পাইতেন? পাইতেন না। কিন্তু আলেম জিহ্বা সে টের পায়, আমার মধ্যে একটি পশম আছে। এই পশম থাকার পরে 32 জন পুলিশ অস্থির হয়ে পড়ে, পশমকে তাড়াতাড়ি কিভাবে বের করা যায়। পুলিশ ব্যর্থ হয়ে গেলে জিহ্বার আরেক খাদেম হাত ব্যস্ত হয়ে পড়ে পশম বের করার জন্য, হাতও যদি ব্যর্থ হয় আরেকজন খাদেম পা অস্থির হয়ে পড়ে, আরেক চোখ ওলার কাছে নিয়ে যায়, ভাই দেখো তো জিহ্বা কি যেন করছে, জিহ্বা কেন টের পায়। সে আলে বোঝা গেছে মানুষের জন্য, দুনিয়াবাসীর জন্য, সমস্ত মাখলুকের জন্য কোন কাজ উপকারী, কোন কাজ ক্ষতিকর, সকলের আগে আলেম বোঝে। তাই দেখা গেছে যখন আমাদের দেশে মোবাইল ফোন এসেছে, বিভিন্ন কওমি মাদ্রাসায় ছাত্রদেরকে মোবাইল ফোন ব্যবহার করতে হুজুরা নিষেধ করতেন, এখনো করেন। বিভিন্ন মাদ্রাসায় কানুন আছে, ছাত্র মোবাইল ব্যবহার করতে পারবে না মাদ্রাসার ভিতরে। তখন এই হুজুরদের বিরুদ্ধে পত্র পত্রিকায় কত প্রবন্ধ ছেপেছে যে এরা আমাদের নতুন প্রজন্মকে আলোর চেহারা দেখতে দিবে না, অন্ধকার রেখে দিতে চায়, এদের বদনামি শেষ নেই। কিন্তু আজ 20-25 বছরের মাথায় লক্ষ লক্ষ যুবক যুবতের জীবন নষ্ট হওয়ার পর এখন পত্রিকায় দেখা যায় অমক ভার্সিটিতে ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার নিষেধ করা হয়েছে, অমক কলেজের এরিয়ায় ছাত্রদের জন্য মোবাইল নিয়ে ঢোকা নিষেধ,
এখন বুঝে আসছে, আলেম ওলামারা প্রথমে বুঝে ফেলছিলেন। কেন আলেমরা সতর্ক? কারণ তাদের শিরায় কোরআন এবং হাদিস আছে, এগুলো সরাসরি নূর। এরা ইয়ানজুরুনা বিনূরিল্লাহ, ওই নূর দিয়ে দেখে শুনে বলে, এরা বড় সতর্ক থাকে। আমাদের উভয় অংশের আরেকটি অঙ্গ চক্ষু, সে দেখে দেখে আলেম হয়। কোরআন শরীফ কে দেখে? চোখ। হাদিস শরীফ কে দেখে? চোখ। মাসালা মাসাইল কে দেখে? চক্ষু। চক্ষু আলেম। আল্লাহ পাক চাইলে এই চক্ষুকে হাঁটুতে ঠিক করতে পারতেন না, হাঁটু দিয়ে দেখতাম অসুবিধা কি ছিল? চাইলে টাকনুতে ঠিক করতে পারতেন, টাকনু দিয়ে দেখতাম অসুবিধা কি ছিল? কিন্তু আল্লাহ পাক নিম্নাংশে ঠিক না করে ঊর্ধ্বংশে করলেন। কেন? আলেমের মর্যাদা ঊর্ধ্বে, তাই তাকে রাখতে হবে ঊর্ধ্বে। এর পাশাপাশি হেফাজত কি করি না? চোখের পাতার ব্যবস্থা করলেন, বন্ধ করলে ভিতরে আলো ঢোকে না, খোলার পরও আবার কোনো সমস্যা হয়। চোখের পাপড়ি, তার উপরে গ্রু, যাতে সরাসরি কোনো ময়লা ভিতরে ঢুকতে না পারে। এরপরও যদি কোনো ময়লা ঢুকে পড়ে, এই আলেমের খাদেন হাত অস্থির হয়ে পড়ে, কত তাড়াতাড়ি ময়লাটি বের করতে পারে। হাত যদি ব্যর্থ হয়, পা অস্থির হয়ে পড়ে, আরেক চোখ ওদের কাছে নিয়ে যায়, দেখো তো আমার চোখে কি পড়ছে। সামান্যতম ময়লা, চিকন পশম, খালি চোখও দেখতে কষ্ট হয়, এটা চোখের ভিতরে ঢুকলে মনে হয় যেন পাহাড়। ময়ে দর্দে দাবো আবেগো হে আজি, যেন পাহাড় ঢুকেছে বোঝা যায়। আলেম সামান্যতম অপরাধ দেখলো তাকে পাহাড় মনে করে। আলেমের দ্বারা সামান্য অপরাধও সম্ভব নয়, জঙ্গিবাদী হওয়া তো করার কথা। আরেকটি অঙ্গ কান, সে শুনে শুনে আলেম হয়। ওস্তাদের কাছে কোরআন শরীফ কে শুনে? কান। হাদিস শরীফ কে শুনে? কান। মাসালা মাসাইল কে শুনে? কান। ওয়াজ কে শুনে? কান। সে শুনে শুনে আলেম। আল্লাহ পাক চাইলে আমাদের কান নলা তো দিতে পারতেন, নলা দিয়ে শুনতাম অসুবিধা কি ছিল? পায়ের তালু তো দিতে পারতেন, পায়ের তালু দিয়ে শুনতাম সমস্যা কি ছিল? আল্লাহ পাক নিম্নাংশে না দিয়ে ঊর্ধ্বাংশে দিলেন। কেন? সে একজন আলেম, আলেমের মর্যাদা ঊর্ধ্বে, তাই তাকে ফিটে করতে হবে ঊর্ধ্বে। কান উপরে, উপরে তো হিট করছেন করছেন, হেফাজত কি করি না? আমরা যে অঙ্গকে কান বলি, আসলে এটা কান না কান ভিতরে? আমরা যে পাতলা পর্দার মাধ্যমে শুনি, আসল কান তো হয়েছে তো, চাইলে তো এটাকে উপরে দিতে পারতেন, না দিয়ে ভিতরে। কেন? এ একজন আলেম, ঘরের ভিতরে তার বসবাসের ব্যবস্থা, আপনার নিজের আঙ্গুল পর্যন্ত পর্দা পর্যন্ত ডুববে না। কেন? আলেমের মর্যাদা বোঝা গেছে, আলেমের মর্যাদা কত বেশি। এই তিনজন আলেম, চোখ বলেন, জিহ্বা বলেন, কান বলেন, এরা বসবাস করতেছে কোথায়? আমাদের চেহারায়। তার মানে চেহারা হলো আলেমদের বস্তি, আলেমদের বাসস্থান, দারুল উলুম, মাদ্রাসা। যেরকম আলেমরা মাদ্রাসায় থাকেন, মাদ্রাসায় খাওয়া দাওয়া করেন, মাদ্রাসায় ইবাদত করেন, মাদ্রাসায় কিতাব পড়েন, মাদ্রাসায় কিতাব পড়ান, মাদ্রাসা হলো আলেমদের বস্তি, আমাদের চেহারা হলো আলেমদের বস্তি। আল্লাহ পাক চেহারার গুরুত্ব কি পরিমাণ দিয়েছেন? ইসলামের বিধান, কেউ কারো চেহারা আঘাত করতে পারবে না, করলে হারাম হবে, কবিরা গুনাহ হবে। যদিও সে তোমার স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, অধীনস্থ কর্মচারী হোক, এমনকি দাস দাসী হোক, ছাত্র ছাত্রী হোক, চেহারা আঘাত করা যাবে না। কেন? চেহারা আলেমের বস্তি, এটা হেফাজতের দায়িত্ব, এর ইজ্জত এহতেরামের দায়িত্ব, অন্য অন্য সকল অঙ্গের। তার মানে মাদ্রাসা আলেম ওলামার বস্তি, এই মাদ্রাসার হেফাজতের দায়িত্ব, মাদ্রাসার চতুর্দিকে যারা বসবাস করে তাদের। যদি হেফাজত করে কপাল খুলবে, যদি না করে কপাল পুড়বে, কিন্তু হেফাজত আমার আল্লাহ কুদরত করবে। আমাদের এলাকায় আমার এক দুলা ভাই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, আজ থেকে প্রায় 80 বছর আগে, কওমি মাদ্রাসা। এলাকার লোকেরা মাদ্রাসা করতে দিবে না, তো এখানে ওয়াহাবি আসতেছে, এই সেই নানান কথাবার্তা। এলাকার জমিদারকে বুঝাইয়ে মাদ্রাসা ভাঙার প্রস্তুতি নিয়েছে। জমিদার সাহেব হাতি আর দলবল নিয়ে আসতেছে, মাদ্রাসা গুড়িয়ে দিবে, ভেঙে দিবে। প্রতিষ্ঠাতার কানে সংবাদ পৌঁছলো, দেখা যায় এরা দলবল নিয়ে আসতেছে, বাধা দিতে গেলে হবে মারামারি। ওলামায় তারা মারামারি কোনোদিন পছন্দ করেন না, এটা তাদের স্বভাবই নেই। হ্যাঁ, একটি অস্ত্র তারা ব্যবহার করেন, সে অস্ত্রটি হলো চোখের পানি। প্রতিষ্ঠাতা উজু করে দু একাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে সিজদা লুটে চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ,
মাদ্রাসা যদি তোমার জন্য দিয়ে থাকি, হেফাজতের দায়িত্ব তোমার। অন্য কোন উদ্দেশ্য থাকলে জমিদার আসতেছে মাদ্রাসা ভেঙে দেওয়ার জন্য, ভেঙে দিয়ে চলে যাবে। উনি শেষ দেয়, এরা মাদ্রাসার কাছে এসে আবার ফিরে চলে গেল বাংলো না। জিজ্ঞেস করা হলো, ফিরে আসতেন কেন, বাংলেন না কেন? তারা জবাব দিতেছে, মাদ্রাসার কাছে পৌঁছে দেখি আমাদের আর মাদ্রাসার মধ্যখানে আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত আগুনের পাহাড় দাউদা করে চলতেছে। বেশ ইচ্ছায় আগুনের পাহাড়ে ডুববে আর মাদ্রাসায় পৌঁছবে ভাঙার জন্য, এটা কি সম্ভব? হেফাজত আমার আল্লাহ করছেন, আলেমের বস্তি, চেহারা আলেমের বস্তি, হেফাজত আল্লাহ করতেছেন। এই তিনজন আলেম যে আলেম সংগ্রহ করে, এগুলো সব সংরক্ষণ করে ব্রেন। তিনজন আলেমকে পরিচালনা করে ব্রেন, মগজ। তার মানে ব্রেন হলো ওস্তাদুল ওলামা, আলেমদেরও ওস্তাদ। তাই আল্লাহ পাক ব্রেনকে ঠিক করেছেন সকলের উপরে। চাইলে হাঁটুর ভিতরেও মগজ দিতে পারতেন, টাকুর ভিতরে দিতে পারতেন, নলার ভিতরে দিতে পারতেন, না দিয়ে উপরে কেন দিলেন? সে আলেমের ওস্তাদ, তার স্থান সকলের উর্ধে। এর পাশাপাশি হেফাজত কি করি না, মুখ খুললে জিব্বা নামে আলেম দেখা যায়, দোলাবালিও ঢুকতে পারে। চোখ খুললে চোখ নামে আলেম দেখা যায়, দোলাবালি পড়তে পারে। কানের ভিতরে দোলাবালি ঢুকতে পারে, কিন্তু ব্রেনের ভিতরে দোলাবালি ঢুকার কোন রাস্তা আছে? কেন? আলেমদের ওস্তাদ, তার হেফাজত আরো বেশি। উপরে চুলের চাল, এরপরে চামড়ার বেড়া, তারপরে হাড়ের ওয়াল, এর ভিতরে আরেকটি পাতলা পর্দা, তার ভিতরে ব্রেন। কেন? আলেমের ওস্তাদ। আল্লাহ আল্লাহ পাক কি পরিমাণ হেফাজত করছেন আলেমের ওস্তাদের। এর পাশাপাশি যদি হাত কাটা যায়, কেটে পড়ে গেছে হাত, চিকিৎসা করলে আপনি বাঁচবেন মরবেন না। পাও যদি কেটে ফেলে দেন, চিকিৎসা করলে আপনি বাঁচবেন মরবেন না। কিন্তু গলা দিয়ে উপরে দিয়ে কেটে ফেলে দিই, সারা দুনিয়ার ডাক্তাররা যদি চিকিৎসা করে আপনাকে বাঁচাইতে পারবে? কেন পারবে না? আলেম ওলামা দেহ ত্যাগ করে গেছে, কোন আলেম এখন আর দেহের সাথে নেই, এই জন্য দেহ জিন্দা থাকবে না, পচন ধরবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। ঠিক তেমনি ভাবে বিশ্বজগতে যদি কোনো আলেম ওলামা না থাকে, তার মানে জগতের মাথা চলে গেছে, এই জগতে ফেতনা ফাসাদ শুরু হবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, জগৎ টিকবে না, এই আমার কায়েম হবে। ঠিক, তার মানে আলেমদের উসিলে আমাদের রিজিক, আলেমদের উসিলে আমাদের সুখ শান্তি, আলেমদের উসিলে আমাদের থাকা খাওয়া, আলেমদের উসিলে আমাদের নতুন প্রজন্ম, সবকিছু চলতেছে তাদের উসিলে। আমরা বুঝি না, সকল মাখলুক বুঝে। তাই হাদিস শরীফে আছে, আলেম ওলামার জন্য সমস্ত মাখলুক দোয়া করে, এমনকি পানির নিচের মাছ, গর্তের ভিতরের পিপীলিকা পর্যন্ত। কারণ তারা জানে এই আলেম রুসিল আমাদের থাকা খাওয়া চলতেছে, এরা থাকবে না সব বন্ধ হয়ে যাবে, আমরাও থাকতে পারবো না। একটি দৃষ্টান্তের মাধ্যমে কথাটি বোঝার চেষ্টা করি। আপনার ছেলের বিয়ে জমিদার সাহেবের মেয়ের সাথে আগামীকাল, আজ রাত থেকে জমিদার সাহেব গরু জবাই শুরু করছেন, দজন খানে গরু জবাই করছেন। গরু জবাই দেখে জমিদার বাড়ির কুকুর, পুরা গ্রামের কুকুরগুলোকে একত্রিত করে আনন্দ মিছিল বের করছে, গেউ গেউ, একবার বাড়ির এই মাথায়, আরেক দৌড়ে এই মাথায়। এদের অবস্থা দেখলে মনে হয় আগামীকাল এদেরই বিয়ে। কি আনন্দ, কি ফুর্তি! আগামীকাল বিরিয়ানি প্রস্তুত করা হলো, আপনার ছেলে কিছু মেহমান নিয়ে জমিদার বাড়ি হাজির, খাবার পরিবেশন করা হইল, সকলেই খেয়ে নিল। দুলার সামনে একটি স্পেশাল প্লেট আসলো, দুলার খেলনা তো খেলো না, যে ছিদ্র দিয়ে খাবার ঢুকাবে, একখানা রুমাল তাও করে ছিদ্র এটা বন্ধ করে বসে আছে। দস্তরখান ছাড়ার পর দেখা গেল কুকুরের ভাতটাই সবচেয়ে বড়, খাবার স্তূপ সামনে, কুকুর কি আনন্দ, কি ফুর্তি করে খাচ্ছে। এই অবস্থা দেখে এক লোক জমিদার সাহেবের কাছে এসে জিজ্ঞেস করতে, জমিদার সাহেব, কুকুরের জন্য এতগুলো গরু জবাই করলেন, একটা বুদ্ধির কাজ করলেন। জমিদার সাহেব বলে, ব্যাক কলে ফুট ব্যাক কল, কি বলে কুকুরের জন্য গরু জবাই কর? কহ, দেখলাম তো কুকুরের ভাতটা দেখি সবচেয়ে বড়, ভাত বড় হোক, কুকুরের জন্য গরু জবাই কর। কার জন্য করছেন? তো করছি তো আমার দুলামিয়ার জন্য। কি দুলামি? এক ডজন গরু গোশত খেতে পারে?
দুলামিয়া যদি উদ্দেশ্য হয় 1 কেজি বাজার থেকে নিয়ে আসতে তো যথেষ্ট ছিল, এতে গুরু গুরু জবাব করার দরকার থাকে কি? জমিদার সাহেব জবাব দেয়, আমি বুঝি না দুলামি এক দুজন গরু গোষ্ঠ খেতে পারবে কি পারবে না আমি বুঝিনি, তাহলে জবাই করছেন কেন? জবাই করছে আমার দুলার ইজ্জত রক্ষার্থে। তার ইজ্জত রক্ষা না করলে, এতগুলো গরু জবাই না করলে তার সাথী সঙ্গীরা তাকে ধিক্কার দিবে, কোন কীটটা আর ট্যাঙ্কজোসের বাড়ি গেছো বিয়ে করতে, একটি গরুর গলায় ছুরি তালাতে পারবো না? আমার আল্লাহ বলেন জগৎবাসী, আমি আল্লাহর দৃষ্টিতে জগতের আলেম গোলামারা বলেন দুলামিয়া, এদেরকে লক্ষ্য করে 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী সৃষ্টি করেছি, এই বিশাল কায়নাত আর সৃষ্টি জগৎ সাজিয়ে রেখেছি। কেউ যদি প্রশ্ন করে আল্লাহ সারা দুনিয়ার আলেম ওলামাকে একসাথ করলে হয়তো 1 লক্ষ হবে, এদের জন্য বিশাল দুনিয়ার কি প্রয়োজন ছিল, একটি থানায় তো যথেষ্ট হতো। আমার আল্লাহ বলবেন দেখো আমি কি বুঝি না এই বিশাল জগতের প্রয়োজন তাদের হবে না, একটি থানায় যথেষ্ট হবে, তারপর কেন বিশাল জগৎ সাজিয়েছি আমার দুলামিয়াদের ইজ্জত আর শান রক্ষার্থে। আমি জানি তারা এই পার্থিব জগতের চাকচক্য নিয়ে ঘুরবে না, এই চাকচক্য উপভোগ করবে না, যেহেতু তারা আরেকটি নেয়ামতের অপেক্ষায় আছে। যেমনি ভাবে ওই দুলামিয়া খাওয়া দাওয়ার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, খাওয়া দাওয়ার ছিদ্র বন্ধ করে বসে আছে। জমিদার সাহেবকে জিজ্ঞেস করেন, যখন দুলা উদ্দেশ্য সে খায় না, এক দুজন গরু গোস্ত খেতে পারবে না, তারপরে তুগুলো গরু জবাই করলে তার সান রক্ষার্থে, তাহলে দুলা এই বাড়িতে এসেছে কেন? জমিদার সাহেব জবাব দেয়, দুলা এই বাড়িতে আসার উদ্দেশ্য আর একটি স্পেশাল নেয়ামত, এই খাওয়া দাওয়া তার উদ্দেশ্য নয়। সে নেয়ামতটি কি? সে নেয়ামত হলো আমার সুন্দরী মেয়ে। কখন আমার মেয়ে তার হাতে আসবে, বাসর ঘর কখন শুরু হবে, সে সব সময় ওই চিন্তায় চিন্তিত, খাওয়া দাওয়া তার উদ্দেশ্য নয়। আমার আল্লাহ বলবেন দেখো আমার দৃষ্টিতে আলেম ওলামারা দুলামিয়া, এই পার্থিব জগতের চাকচক্য তাদের উদ্দেশ্য নয়, এই জগতের আগমনের উদ্দেশ্য আর একটি স্পেশাল নেয়ামত, সে নেয়ামত আমি আল্লাহর সাক্ষাৎ দিদার। আলেম ওলামাদের লক্ষ্য নজরকার দামকে যারা ইয়াদ বসাবে ঈদমে রোজে, তাদের মায় কাদা সাদান বদল খাবে রাওয়ান, তাদের মায় কাদা সাদান বদল খাবে রাওয়ান। তারা অপেক্ষায় আছে দিদার কবে ঘটবে, সাক্ষাৎ কবে হবে, ওই চিন্তায় তারা চিন্তিত। এই সুযোগে কুকুরের গোষ্ঠী পেট বোঝাই করে খায়। কুকুর কি স্বপ্ন এই কথা ধারণা করে যে দুলার ওসিলে আমাদের খাওয়া দাওয়া? যদি বুঝতো তো দুলাকে মাথায় নিয়ে হাঁটতো, সুযোগ পাইলে দুলার পায়ে হয়তো 1 কামড় লাগিয়ে দেয়। বুঝে গেছে? বোঝে না কার ওসিলায় খাই, কুকুর মনে করে আমার কারণে আমি খাই। কুকুরের বাদ বড় ঠিক, পরিষ্কার না অপরিষ্কার? দুটা, কিছু ময়লা, কিছু আবর্জনা, কিছু কাঁটা, কিছু হাড়, তাকে খুবই কিছু খাবার, দেখতে বাদ বড় কিন্তু অপরিষ্কার। এই জগতের কাফের মোর্শেক নাস্তিক মোর্তাদদের বাঘ বড়, অর্থ সম্পদ বেশি, অপরিষ্কার, কারো সুদের টাকা, কারো ঘুষের টাকা, কারো চুরির টাকা, কারো পকেট মারের টাকা, কারো জুলুমের টাকা, কারো অত্যাচারের টাকা, অপরিষ্কার, পরিষ্কার খাবার এদের পেটে ঢুকবে না। আলেম ওলামা পরিষ্কার খাবার পেটে ঢুকবে, আমার আল্লাহর কুদরত তাদের হেফাজত করবে। সেনে জেলায় হযরত সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি একখানে জিয়াফত হুজুরকে দাওয়াত করা হয়েছে, গেছেন, দেখেন যে মানুষ লাইন ধরে বসে বসে বিরিয়ানি খায়, কি স্বাদের বিরিয়ানি, কি ঘ্রাণযুক্ত। হুজুর একবার এই মাথায় হাঁটেন, একবার ওই মাথায় হাঁটেন, বসতেছেন না, অনেক সাদর সমাদরের পরে বলতেছেন কি করে বসবো আর বিরিয়ানি খাবো, আমি দেখতেছি এরা পায়খানা খাচ্ছে। হুজুর পায়খানা খায়, বিরিয়ানি খেতেছে, তো পায়খানা খায়। খোঁজ নিয়ে দেখে সুদের পয়সা দিয়ে বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে, হুজুর তো দেখতেছেন পায়খানা খায়, হুজুরের পেটে সুদ ঢুকবে না, হুজুর বসতেছেন না খাচ্ছেন না।
আল্লাহ পাকের কুদরত হেফাজত করতেছে। আর এখানে গেছেন দাওয়াতে, প্রস্তাব করবেন, নেয়া হয়েছে প্রস্তাব খানায়, বাধা নিতে পা রেখে সরে আসলেন, ভাই কোনো কাপড়ের ব্যবস্থা করে দাও, আমি এখানে প্রস্তাব করতে পারবো না। আমাকে ব্যবহার করবি না, আমি ঘুষের টাকার ইট, যেখানে ইট বলতেছে আমি ঘুষের টাকার, আমি হারাম, আমি অপবিত্র, সেখানে আমি কি করে এখানে প্রস্তাব করব? খোঁজ নিয়ে দেখে ঠিক ওই ঘুষের টাকার ইট এখানে লাগছে প্রস্তাব টাকায়। আল্লাহ পাকের কুদরত হেফাজত করে আমার গুলামিয়া পবিত্র খাবার তাদের পেটে দিবে, অপবিত্র খাবার তাদের পেটে যাবে না, তাদের জুটে হিসাবে অপবিত্র হারাম খাবার যাবে ওই কুকুরের গোষ্ঠীটির। কেউ হয়তো বলবেন, হুজুর মনে হয় উল্টা বলতেছেন, ওরা আমাদেরকে খাওয়ায় না, আমরা চাঁদা দিয়ে ওদেরকে খাওয়াই, আমরা না চাঁদা দিই, উল্টা কথা। গুলামিয়ার সামনে একটি স্পেশাল প্লেট আসে, আসে কিনে আস্ত বাজি মুরগি কয়ে একটি ডিম মাছ গোস্ত সাজাই দুলার সামনে দেয়া হয়। এরপরে কি গুলামিয়ে ছিদ্র খুলে, ছিদ্র বন্ধ, একটু পরে সারা সম্বন্ধী দুই চারজন এসে সামনে বসে, এরা কেউ মুরগির রান নিয়ে টানা টানে, কেউ কল্লা নিয়ে চলাচলি, নিজের পেট বোঝাই করে খায়, তাকে খুবই দুই চার লোক মা দুলার মুখও ঢেলে দেয়, দেয় কি না? এখন যদি এরা ভাবে আমাদের উসিলায় দুলা খেয়ে বেঁচে গেছে, না হয় খুদায় মারাই যেত আজকে, এতে বাবাটা ঠিক হবে? দুলা যদি না আসতো, মুরগি রান তো দূরের কথা, মুরগির ঠ্যাং খাইতো খাইতো না, দুলা উচিলা খাইতেছে না। এরা দুই চার লোক মজুর জবরদস্তি দুলার মুখে কেন ঠেলে দিল? এরা বুঝাইতে চায়, দুলা ভাই আপনি যার উদ্দেশ্যে বাড়ি এসেছেন আমরা তার ভাই নিকটতম আত্মীয়, ওই পরিচয় দেওয়ার জন্য দু চার লোক মা আপনার মুখে ঠেলে দিচ্ছি, অতএব যখন পার্কে ঘুরতে যাবেন আমাদেরকে সাথে নিয়ে যাবেন, রেখে গেলে হবে না, যখন পিকনিক করতে যাবেন আমাদেরকে নিয়ে যাবেন, ফেলে গেলে চলবে না। তেমনি ভাবে আমার আল্লাহ কিছু ভালো মানুষ, এরা মাদ্রাসায় দুই চার লক্ষ টাকা, দুই চার হাজার টাকা চাঁদা দিতে আসে, এ কথা বোঝানোর জন্য, ও আলেম ওলামারা, আমার আল্লাহ দৃষ্টিতে আপনারা তো দুলামিয়া, আমরা আপনাদের নিকটের মানুষ, আপনাদের সাথে আমাদের আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, এই পরিচয় দেওয়ার জন্য মুখে দুই চার লক্ষ তুলে দিয়ে গেলাম। অতএব যখন ব্যাস নামে পার্কে ঘুরতে যাবেন আমাদেরকে সাথে নিয়ে যেতে হবে, যখন আমার আল্লাহ দিদার নামে পিকনিক করতে যাবেন আমাদেরকে সাথে রাখতে হবে, ফেলে গেলে চলবে না। গোলামিয়াকে যখন বাসর ঘরে নিয়ে রওনা করছে রাত্রে, কুকুররা লাইন দিয়েছে আমরা ওই ঘরে যাবো, লাঠি একটা মাটিতে পড়বে, তো যখন দুলেমিয়াদেরকে বেহেস্তামি পার্কে নিয়ে যাওয়া আরম্ভ হবে লাইন ধরে, এ নাস্তিক মোরতাদ মুশরিক কাফেরও যদি লাইন ধরে আমরাও ওইখানে যাবো, ফেরেশতাদের লাঠি একটা পড়বে মাটি। এই স্পেশাল নেয়ামত একমাত্র দুলেমিয়ার জন্য, অন্যদের কিছুতে এই নেয়ামত নেই। তেমনি ভাবে বেহেস্তামি নেয়ামত আমার আল্লাহর পছন্দনীয় বান্দা মুমিন মুসলমানের জন্য, অন্যদের কিছুতে এই নেয়ামত নেই। সংসদ যখন বসে যে সদস্য পরে আসে অন্যদের সাথে হ্যান্ডশেক করে করে নিজের আসন গ্রহণ করে। একদিন ঘটনাক্রমে আলেম দুইজন আগে এসে গেছেন, দুইজন মহিলা সদস্য এসেছে পরে। এখন এই দুই মহিলা সবার সাথে হ্যান্ডশেক করতেছে, নিজ আসন গ্রহণ করবে, মন্ত্রী মিনিস্টাররা অন্য সদস্যরা কানা গোটা শুরু করছে, কোমলমি করছে, বিপদে মহিলা গিয়ে তো তাদের সামনে হাত বাড়াবে হ্যান্ডশেকের জন্য, যদি মৌলবি হ্যান্ডশেক না করে সংকীর্ণতা প্রকাশ পাবে, আর যদি হ্যান্ডশেক করে তার ফতুয়া পরিপন্থী আমল হবে, মৌলবি করছে বিপদে, দেখি কি করে। দুই মহিলা সকল সদস্যের সাথে হ্যান্ডশেক করে করে দুই মৌলবির সামনে গিয়ে হাত বাড়াচ্ছে হ্যান্ডশেক করবে, মৌলবি তো আরো বড়টার জন্য প্রস্তুত ছিল, প্রশস্ত মন নিয়ে আসো কোলাকুলি করে নি, মোসাফা করে করে আল্লাহ যাদেরকে এলেন দিয়েছেন, মর্যাদাও দিয়েছেন, এদের সামনে অন্যরা বেইজ্জত হয়, আলেম ওলামা বেইজ্জত হয় না যদি আলেমের মর্যাদা রেখে চলতে পারে।
হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল-এফতায় লিখেছেন, সম্রাট আকবরের দরবারে একদিন কথা ওঠে। আকবর তো ধর্ম প্রবর্তক, তিনি একটি ধর্ম আবিষ্কার করেছিলেন, নাম দিয়েছিলেন দীনে ইলাহি। ধর্ম প্রবর্তক হয় নবী, এই হিসাবে আকবর নবী। নবীর জন্য চারজন খলিফার দরকার, ধরো আমরা খলিফার পদগুলো বন্টন করে নিই। দরবারে একজন থাকতেন মোল্লা, এলেনওয়ালা, মোল্লা বলতে আসা, আর বাকি মোল্লা কেউ নেই। নয় জন বড় বড় বুদ্ধিজীবী, এদেরকে বলা হইতো নবরত্ন। যখন খলিফার পদের কথা ওঠে, সর্বপ্রথম আকবরের প্রধানমন্ত্রী বীরবল, বেচারা ছিলেন হিন্দু মুশরিক, সকলের আগে দাঁড়াইয়ে বলতেছে আমি আবু বকর। এদিকে হিন্দু পদ নিয়ে কাড়াকাড়ি করে, কার প্রথম মুসলিম, সবচেয়ে ফজিলতপূর্ণ মুসলমানের বুঝে দাম বেশি কি করলে এটা বুঝতে, আমি আবু বকর। আরেকজন দাঁড়াই বলছে আমি ওমর, আরেকজন বলে আমি ওসমান, আরেকজন বলে আমি আলী। মোল্লা যে চুপচাপ, চার পদ বন্টন হয়ে গেছে। এবার মোল্লা যে দাঁড়ায় বলতেছেন আমি আবু জাহাল। সকলের কৌতূহল, মোল্লারাজকে উল্টা দাবি জিজ্ঞেসে করে বসলো মোল্লা, এই পদ তো দিল নেয়ার কথা নয়, চেয়ে নিচ্ছ ব্যাপার কি? মোল্লা বলেন বোঝো না, যে ধর্মের নবী আকবরের নেই একজন মিথ্যা নবী, যে ধর্মের আবু বকর এই বীর বরার নেই হিন্দু মুশরিক, এমন ধর্মের আবু জাহাল আমার মতো মোল্লারই হওয়া উচিত। সকলের গালে যেন জুতা পড়ে গেল। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আরেকদিন এই দরবারে কথা ওঠে, তো দেশে কি ডাক্তার বেশি নাকি রুগী বেশি? বেহুদা কথাবার্তা এখনো হয় সংসদে আগুন। নয় বুদ্ধিজীবীর এক দাবি, দেশে রুগী বেশি ডাক্তার কম। সম্রাট আকবরেরও এই মত, রুগী বেশি ডাক্তার কম। দশজনের একমত সামনে আসার পর এবার মোল্লাজি দাঁড়াইলেন, কইছি না দেশে ডাক্তার বেশি রুগী কম। নয় বুদ্ধিজীবী বাদশাকে ধরলেন, বাদশা শুনলেন তো মোল্লার উল্টা কথা, মোল্লারা উল্টাই বলে, এদের স্বভাবে উল্টা, প্রমাণ দিতে বলুন দেশে ডাক্তার বেশি রুগী কম। বাদশা বললেন মোল্লা দাবি তো করেছ দেশে ডাক্তার বেশি রুগী কম, প্রমাণ আছে? কইছি আছে, দাও। এখন দিব না, এখন দিবে না, কখন দিবে? আগামীকাল। এখন দিলে অসুবিধা কি? এখন দিলে অসুবিধা কি এটাও বুঝাবো আগামীকাল। বাদশা যেটাই বলে মোল্লার এক কথা, আগামীকাল। একজন বুড়ো মানুষ গেছিল ডাক্তারের কাছে, গিয়ে বলতেছে ডাক্তার সাহেব মুখে রুচি টুচি নেই, খাইতে পারি না। ডাক্তার সাহেব বললেন বার্ধক্যের কারণ। আর একটু পরে ডাক্তার সাহেব কি, জোর জবরদস্তি কয়েক রকম যদি গিলেও ফেলি হজম হয় না। ডাক্তার সাহেব বললেন বার্ধক্যের কারণ। আর একটু পরে ডাক্তার সাহেব কি, শক্তি হয় না শরীরে, লাঠি ঘর দেওয়া ছাড়া হাঁটতে পারি না। ডাক্তার সাহেব বললেন বার্ধক্যের কারণ। আর একটু পরে ডাক্তার সাহেব কি, সারা রাত বিছানায় গড়াগড়ি খাই, ঘুম চোখের ধারে কাছেও আসে না। ডাক্তার সাহেব বললেন বার্ধক্যের কারণ। আর একটু পরে ডাক্তার সাহেব কি, শরীর শুধু কাঁপে স্থির থাকে না। ডাক্তার সাহেব বললেন বার্ধক্যের কারণ। বুড়া দাদা এক লাফ দিয়ে উঠে এক থাপ্পর মেরে ডাক্তারকে চেয়ার থেকে মাটিতে ফেলছেন। বদ্ধমিস, এটা মা ডাক্তারি পড়া লাগে এটুকু, যাই বলে বার্ধক্যের কারণ, বার্ধক্যের কারণ, পয়সা থাকে আর কোনো কথা নেই তোমার কাছে, বার্ধক্যের কারণ। ডাক্তার বেচারা মাটি থেকে গড়াগড়ি খেয়ে উঠে বলতেছে দাদা এই যে থাপ্পর মেরে আমাকে চেয়ার থেকে মাটিতে ফেলে দিলেন এটাও বার্ধক্যের কারণ, যৌবনক থাকলে এ কাজ করতেন না। ডাক্তারের যে এক জবাব বার্ধক্যের কারণ, মোল্লা ধো পেয়াদার এক জবাব আগামীকাল। সম্রাট আকবর মেনে নিলেন, ঠিক আছে আগামীকাল সূর্য অস্তের আগে আগে যদি প্রমাণ দিতে না পারো তোমার গর্দান যাবে। কইছি মসজিদ বরখাস্ত হইল। আগামীকাল নয় বুদ্ধিজীবী কে কার আগে সেজে গুজে আসবে আর মোল্লার নিধন লীলা দেখবে, তাদের দৃঢ় বিশ্বাস মোল্লা প্রমাণ দিতে পারবে না গর্দান যাওয়া নিশ্চিত, মোল্লার জামালা থেকে বাঁচা যাবে। কিন্তু নয় বুদ্ধিজীবী হাজির, বাদশাহ দরবারে হাজির, কিন্তু মাশাআল্লাহ মোল্লা যে গায়ে নাম নিশানাও নেই। অপেক্ষা করতে করতে সূর্য লাল হয়ে গেছে, মোল্লা নেই। নয় বুদ্ধিজীবী বাদশাহকে ধরলেন, বাদশাহ দেখলেন তো মোল্লার তামাশা,
যদি প্রমাণ থাকতো গতকাল সে তো দিতে পারত, প্রমাণ নেই তো দিবে কোথেকে? মোল্লা তো এক বাহানায় রেগে গেছে আর আসবে না দরবারে, আপনি পুলিশ পাঠিয়ে তাকে ধরে আনুন, এমন উল্টা পাল্টা কথা কেন বলবে দরবারে? এই সময় দূর থেকে দেখা যায় যেন মোল্লা আসতেছে, ঠিক ওই সূর্য অস্তের আগ মুহূর্তে মোল্লা দরবারে এসে আসিস। নয় বুদ্ধিজীবী সমাজস্বরে বলছে, মোল্লা দেশে ডাক্তার বেশি রুগী কম, প্রমাণ করে দিও, এতক্ষণ দেরি কেন করেছ, আমাদেরকে অপেক্ষা কেন করাইছ, এর কৈফিয়ত আগে দাও। মোল্লা বেচারা দাঁড়িয়ে বলছেন, ভাইয়েরা আমি অসুস্থ। কি অসুস্থ? দাঁতে প্রচন্ড ব্যথা, অঙ্গীকার ছিল সূর্যাস্তের আগে আগে এসে প্রমাণ দেয়া, দেশে ডাক্তার বেশি রুগী কম, অঙ্গীকার পূরণার্থে এসেছি দরবারে, আসতে যে পারবো এ আশাও ছিল না, দাঁতে প্রচন্ড ব্যথা। দাঁতের ব্যথার কথা শুনেই সম্রাট আকবর বলে উঠেন, আরে গরম পানি দিয়ে কুলি করলেই তো ব্যথাটা কমত, প্রধানমন্ত্রী বীরবল তো একটু লবণ লাগিয়ে রাখলেও তো ব্যথা কম, স্বরাষ্ট্রমন্ত্রী বলে একটু তামাক পাতা লাগিয়ে রাখলেও তো ব্যথা কম, পররাষ্ট্রমন্ত্রী বলে গুল দিয়ে দাঁত মাজলেও তো ব্যথা কম, বনমন্ত্রী বলে কচি আম পাতা চিবাইলেও তো ব্যথা কমে, জঙ্গল মন্ত্রী বলে কচি পেয়ারা পাতা চিবাইলেও ব্যথা কমে, পশুমন্ত্রী বলে আরে এই অমলকি চিবাইলেও তো ব্যথা কমে। নয় বুদ্ধিজীবীর নয় চিকিৎসা, বাপসার এক চিকিৎসা, দশ চিকিৎসা সামনে আসার পর এবার মোল্লা যে দাঁড়িয়ে বললেন, ভাইয়েরা রুগী আমি একজন, ডাক্তার আপনারা দশ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, নয় বুদ্ধিজীবীর মুখে যেন চুনকালি লেগে গেল, এলেমওয়ালার ইজ্জত আল্লাহ পাকে হেফাজত করে। একদিন মাদ্রাসার মহতামিম সাহেব মাদ্রাসা এসে দেখতেছে ছাত্ররা কাঁদতেছে, মহোদয় মানে পরিচালক প্রিন্সিপাল, বাবারা তোমরা কাঁদো কেন? আমাদের অমুক হুজুরকে ধরে নিয়ে গেছে পুলিশ। হ্যাঁ, পুলিশ ধরে নিয়ে গেছে? তো জি, ষড়যন্ত্রের শিকার। খোঁজ নিলেন কোথায় নিল, জানতে পারলেন যে একেবারে কোর্টে নিয়ে গেছে। মহোদয় সাহেব ছুটে গেলেন কোর্টে, গিয়ে দেখেন হাকিম এজলাস গ্রহণ করছেন, দগন খানেক আইনজীবী বুদ্ধিজীবী আছেন কোর্টে উকিল, আর হুজুর আসামির কাঠ গড়ায় দণ্ডায়মান। মহোদয় সাহেব গিয়ে বললেন, হাকিম সাহেব ইনি আমার মাদ্রাসার শিক্ষক, বড় ভালো মানুষ, ষড়যন্ত্রের শিকার হয়ে আজ আপনার সামনে আসামির কাঠ গড়ায় দণ্ডায়মান, আমার হুজুরের পক্ষে যে উকিল করব, উকিলের ফিস দেওয়ার মতো পয়সা পকেটে নেই, আমরা ডাল ভাত খেয়ে কোনো প্রকার কোরআন ও হাদিস পড়ি আর পড়াই, এত পয়সা পকেটে থাকে না, অতএব আমার হুজুরের পক্ষে আমি ওকালতি করতে চাই, অনুমতি প্রার্থনা করি। এ কথা শুনে মাত্র রতন খানেক উকিল লাভ দিয়ে দাঁড়াইছেন, কি মোল্লার সাহস তো কম নয়, মোল্লা এলএলবি করেনি, ল করেনি, সার্টিফিকেট অর্জন করেনি, প্র্যাকটিস করেনি, কোর্টে জীবনে আসেনি, আজকে এসে ওকালতি করবে, তা নানার ভাই ফাঁকনা গলা গেছে। হাকিম সাহেব এ সার্টিফিকেট বিহীন মোল্লাকে তো অনুমতি দেওয়া যায় না, কিন্তু মোল্লার এক কথা, হাকিম সাহেব ফিস দেওয়ার মতো পয়সা তো নেই, অতএব আমার হুজুরের পক্ষে আমি ওকালতি করতে চাই, অনুমতি প্রার্থনা করি। বাবার সাথে মনে হয় অনুমতি দিবি দিবে লাগে। এই অবস্থা থেকে সবচেয়ে বড় উকিল সাহেব দাঁড়াইলেন, হাকিম সাহেব এই সার্টিফিকেট বিহীন মোল্লাকে তো অনুমতি দেওয়া যায় না, আপনার হাত ভাবে মনে হয় দিবেন দিবেন, যদি দিতে হয় তাহলে আমি মোল্লাকে একটি প্রশ্ন করছি, মোল্লা যদি আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারেন ঠিক আছে অনুমতি দিবেন, না পারলে অনুমতি দেওয়া যাবে না। মোল্লা যে বলেন কি প্রশ্ন বলুন, প্রশ্ন বলার আগে আরেকটি কথা আছে, কি সময় বেশি দেওয়া যাবে না আপনাকে, কতটুক দিবেন? আমার প্রশ্নের উত্তর দিবেন শুধু হ্যাঁ অথবা না, এই দুই কথার এক কথা, এর বেশি সময় দেওয়া যাবে না। দেখেন সকল প্রশ্নের উত্তর এত সংক্ষেপে দেওয়া যায় না, সময় মাঝে মাঝে বেশি দরকার হয়, আপনি পাবেন না। কেন পাবেন? আমরা আপনাদেরকে চিনি না, সময় পাইলে প্রথমে করবেন এক খোদবা, মানুষের মন অর্ধেক মরণ করবেন খোদবা দিয়ে, এরপরে শুরু করবেন ওয়াজ, বাকি অর্ধেক মরণ করবেন ওয়াজ দিয়ে, এরপরে ধরবেন মুনাজাত, এক মুনাজাতে সবারে পৌঁছাবেন বেহেশতে, চোখের পানি ছাড়াইয়া রায় আপনার পক্ষে নিয়ে যাবেন, চিনি না আমরা আপনাদের, এত সময় থাকবেন না, শুধু হ্যাঁ অথবা না এটুকু দিয়ে উত্তর, যদি পারেন তো বলেন, নাহলে অনুমতি হবেন না। হুজুর বললেন এই স্বর্গ কি শুধু আমার বেলায় না আপনাদের বেলায়? সকলের বেলায়,
তাহলে আমি আগে আপনাকে একটি প্রশ্ন করি, আপনি আমার প্রশ্নের উত্তর শুধু হ্যাঁ অথবা না দিয়ে দিতে সক্ষম হবেন? তো না হওয়ার প্রশ্নই আসে না। যদি না হইলে তো যদি মোদি নেই বাবা, সেই তো কোর্টে ঢুকিনি, সার্টিফিকেট নিয়ে ঢুকেছি, বলুন কি প্রশ্ন? তো প্রশ্ন তো বলবো, যদি না পারলে আবার, যদি না পারার প্রশ্নই আসে না। তো তারপরে বলুন না, যদি না পারলে, না পারলে কান ধরে কোর্ট থেকে বেরিয়ে যাবো, জিন্দগিতে কোর্টের ছায়ায় কদম রাখবো না। কি প্রশ্ন তাড়াতাড়ি বলুন। বললা যে বলতেছেন উকিল সাহেব, প্রশ্ন আর কি, আমি শুনেছি আপনার আব্বা জান নাকি মসজিদে মসজিদে গিয়ে মুসল্লিদের জুতা চুরি করত, অভ্যাসটি কি এখনো আছে নাকি ছেড়ে দিয়েছে, একটু জানতে চাই। উকিল সাহেব এখন হাও বলেন না নাও বলেন না, চোখ দিয়ে শুধু পানি ঝরতেছে। কারণ যদি বলেন হ্যাঁ, অর্থ দাঁড়ায় অভ্যাসটি এই জুতা চুরির এখনো আছে আমার আব্বা জানেছে। কত বড় ধৈর্যের কথা যে তাজা তাজা জুতা চোরের পোলা কোর্টে এসে গেছে ওকালতি করতে। যদি বলেন না, অর্থ দাঁড়ায় আমার আব্বা জানে অভ্যাসটি এখন আর নেই, আগে ছিল, এটাও তো কম বেজুতির কথা নয়, পুরানো জুতা চোরের পোলা কোর্টে এসে গেছে ওকালতি করতে। মানে হাও নাই নাও নাই, চোখ দিয়ে শুধু পানি। হাকিম সাহেব জিজ্ঞেস করলেন, উকিল সাহেব লজ্জা পেয়ে গেছেন? বুঝি না লজ্জা পাইনি। তো লজ্জা পাননি, হাও বলতেছেন না নাও বলতেছেন না, পানি ছাড়তেছেন, কারণ কি? ব্যঙ্গ বিদ্রোপ করেছিলাম, আজ এই মোল্লার সাথে ধরুন 20 বছর আগের পাঠিত হাদিসটি বুঝে এসে গেছে বিদায় আনন্দে, চোখ দিয়ে পানি ঝরতেছে। কি হাদিস? হাদিসটি ছিল, দুনিয়াতে যেভাবে কোর্ট কাচারি আছে আখেরাতে এভাবে কোর্ট কাচারি আছে। আখেরাতের কোর্টের হাকিম হবেন স্বয়ং আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় কোর্ট, সবচেয়ে বড় হাকিম সেখানে। ওই কোর্টের ওকালতি নাকি করবে এই মোল্লার গোষ্ঠীরা, এরা নাকি অসংখ্য জাহান্নামী আসামিকে সুপারিশ করে ওকালতি করে জান্নাতের মালিক বানাই দিবে। হাদিসটি বলে অর্থ হাসি দিয়েছিলাম, হাদিস নিয়ে ব্যঙ্গ বিদ্রোপ করেছিলাম, এই মৌলবীরা কোনোদিন LLB করেনি, ল করেনি, সার্টিফিকেট অর্জন করেনি, কোর্টের ছায়ায় কদম রাখেনি, প্র্যাকটিস করেনি, এদের পক্ষে কি করে সম্ভব হবে সবচেয়ে বড় কোর্টের ওকালতি করা? এমন উদ্ভট কথাবার্তা বুঝি হাদিসের মধ্যে থাকে? কিন্তু আজ এই মোল্লার সাথে ওয়াজটা পড়ার দরুন বুঝতে সক্ষম হয়েছি, ওকালতি যদি কেউ করতে পারে, পারবে একমাত্র এই মোল্লার গোষ্ঠীরা। ও আল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ পাক যাদেরকে এলেম দিয়েছেন তাদেরকে মর্যাদাও দিয়েছেন সকলের উঠে। বরং এই মর্যাদার জন্য আমরা তো দেখি প্রাপ্ত বয়স্ক হওয়াও শর্ত নয়, নাবালিক অপ্রাপ্ত বয়স্ক হইলেও আল্লাহ পাক এই মর্যাদা দিয়ে দেন, যদি এলেম অর্জন করে এলেমের দাবি মেনে চলতে পারে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহি আল-আফকার মধ্যে উল্লেখ করেন, একদিন বিকালে আসরের পর সম্রাট আকবর প্রধানমন্ত্রী বীরবলকে নিয়ে ঘুরতেছেন আর বাতাস খাচ্ছেন, ঘুরতে ঘুরতে এক পুকুরের পাড়ে গিয়ে হাজির। বাদশাহ পুকুরের পাড়ে গিয়ে বীরবলকে জিজ্ঞেস করলেন, ও প্রধানমন্ত্রী বলতো এই পুকুরে কত পেয়ালা পানি হবে? বীরবল জবাব দেয়, বাদশাহ জাহান পানা পেয়ালায় পানি ধরে 100 টাকার 200 টাকা, এই বিশাল পুকুরে কত পেয়ালা পানি হবে আন্দাজ করা কি সম্ভব? এর মধ্যে বাদশার দৃষ্টি পড়ল একজন মোল্লা, না বলে ছোট্ট মোল্লা আসতেছে, বাদশা ডাক দিলেন, এই মোল্লা এদিকে আসো। ছোট্ট তাহলে বলে এলেন বাদশার কাছে, আসলো বাদশার প্রস্তুতি, তাকে করলেন বলতো পুকুরে কত পেয়ালা পানি হবে? শোনা মাত্র না বলে মোল্লা বলতেছে, বাদশা পেয়ালা যদি পুকুরের সমান সমান হয় তাহলে এক পেয়ালা হবে, পেয়ালা যদি পুকুরের অর্ধেক হয় তাহলে 2 পেয়ালা হবে, পেয়ালা যদি পুকুরের 1/4 হয় তাহলে 4 পেয়ালা হবে, 10/1 হলে 10 পেয়ালা হবে, 100/1 হলে 100 পেয়ালা হবে, 1000/1 হলে 1000 পেয়ালা হবে। হিসাব দিচ্ছি আর সামনে চলছে বন্ধ নেই, যেন সিলেটের শাহজালাল এক্সপ্রেস ছাড়ছে থামা থাকিনি। বাসা বললে থামো,
থামাই দিয়ে বীরবলকে লক্ষ্য করে বলেন, ও বীরবল, এই মোল্লা যদি আজ প্রাপ্ত বয়স্ক হইত তোমাকে সরাই দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীত্বের পদ তার জন্য খালি করে দিতেন। ও আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, একজন বড় বুদ্ধিজীবী ছুটিতে বাড়ি আসছেন, বাড়ি এসে দেখে তার ছোট্ট ছেলে না বলে মাথায় টুপি গায়ে জুব্বা দৌড়াদৌড়ি করতেছে। এই অবস্থা দেখে চোখ রাঙা করে স্ত্রীকে ডেকে বলছে, এই আমার ছেলেকে মৌলবাদী বানাইলো কে? না মৌলবাদী তো বানানো হয়নি, সেই দেখা যাক, ওই ছেলেকে নুরানি মাদ্রাসায় ভর্তি করেছি, রক্ত উঠছে মাথায়, কি আমার মতো এত বড় বুদ্ধিজীবী আর ছেলে মাদ্রাস বলো কি? গোসা করে করবেন, আমার দুটো কথা আগে শুনে নেন, ওই কি আমাদের এলাকায় প্রাইমারি স্কুলও আছে নুরানি মাদ্রাসাও আছে, কাউকে ছোট করার জন্য বলতেছি না, এই লাইনে লেখাপড়া আমিও ডিগ্রি পর্যন্ত করেছি, এই জন্য জোর গলায় বলতে পারি, প্রাইমারি স্কুলও আছে নুরানি মাদ্রাসাও আছে, উভয় প্রতিষ্ঠানের লেখাপড়াকে আমি তুলনা করে দেখেছি, প্রাইমারিতে 5 বছর পড়লে যা শিখতে না পারে এখানে নুরানিতে 3 বছর পড়লে আরো বেশি শিখতে পারে। এখানে যে শুধু আরবি পড়ানো হয় তা নয়, আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি সব এখানে পড়ানো হয়, প্রাইমারির শিক্ষকদের দোষ নয়, বেচারারা কত দায় দায়িত্ব পালন করে, পড়াবে কখন, দায়িত্ব তো শেষ নেই, এই সামনে যদি ইলেকশন আসে নতুন করে ভোটার লিস্টি করা লাগবে, কে করবে, নাম ঠিকানা তো বিশুদ্ধ ভাবে লিখতে হবে, বিশুদ্ধ লেখা লিখতে হলে শিক্ষিত লোক লাগবে না, এত শিক্ষিত ভাবো কই, প্রাইমারি শিক্ষকরা তো শিক্ষিত, একবারে মাস্টার ডিগ্রিওয়ালা তো আছে, এখন ওনারাই লিস্টিটা করে দেখে, এখন প্রাইমারি শিক্ষকরা লিস্টি করে বাড়ি বাড়ি গিয়ে 1-1.5 মাস গেছে এর পিছনে, এবারে একটু পড়াবে তো আর একটা কাজ আছে, কি আদমশুমারি, এই দেশে কত লোক বসবাস করে এটা গনে টনে ঠিক করা রাখবে, এখন যদি অঙ্কে ভুল করে তো মুশকিল নেই, শিক্ষিত লোক লাগে, তাহলে প্রাইমারি শিক্ষকরা তো শিক্ষিত, ওনারাই গুনে দেখে, ওনারাই গুনতেছে মানুষ আরো 1-1.5 মাস গেছে, এবারে একটু পড়াবে আর একটু কাজ আছে, কি দেশে ল্যাংড়া গুলা আতুর এদের সংখ্যা বেড়ে যাচ্ছে, পুলিও টিকা খাওয়াইতে হবে, কে খাওয়াবে, তো প্রাইমারি শিক্ষকরাই খাওয়াবে টিকা খাওয়াই, আর একটা ঝামেলা আসার আশঙ্কা আছে, যদি আসে অন্তত 10 বছর স্কুলে আসতে পারবে না, আসে সেটা হইল আমাদের নদীগুলোর মাথায় ভারতে বাঁধ দিয়ে দিয়ে সব নদী বালি দিয়ে ভরাট করে ফেলছে, ফদা নদী হয়েছে না বালি দিয়ে ভরাট, সরকার যদি উদ্যোগ নেয় এই বালি এগুলো সব নদী থেকে উপরে তুলতে হবে, তুলতে হলে কয় ফিট বালি উঠলো না উঠলো হিসাব লাগবে না, হিসাব করতে হলে তো শিক্ষিত লোকের দরকার, এত শিক্ষিত ভাবে কই, প্রাইমারি এর ভিতরে এখন গমের ঝামেলা, গম আনো বিতরণ করো বৃষ্টি করো হিসাব করো কই দিয়ে দো, পড়ানোর সুযোগটা আছে ওনাদের দোষ দিয়ে লাভ কি, স্ত্রীর যুক্তি শুনে বুদ্ধিজীবী থম ধরলেন, ঠিক আছে 3 বছর শেষ হলে আমি আমার লাইনে নিয়ে যাব, ছেলে মৌলবাদী হবে না, যেহেতু ছুটিতে বাড়ি আসছেন প্রোগ্রাম বানাইলেন শ্বশুর বাড়ি বেড়াইতে যাবেন, প্রোগ্রাম অনুপাতে 3 জন রওনা করছেন শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি কয়জনের শেষ লাগাতে এখন 3 জন বলছেন কি, কয়জনের শ্বশুর বাড়ি, 1 জনের, পুষ আসতে একটু দেরি হয়ে যাচ্ছে, আরেকজনের কার বাড়ি, বাপের বাড়ি, আরেকজনের নানার বাড়ি, এতে খুশ আসছে এখন মশাল, 3 জন রওনা করছে, আধা পথে যাওয়ার পর দেখে এক চকলেট ব্যাপারী চকলেট বিক্রি করতেছে, চকলেট চকলেট, ছোট বাচ্চারা চকলেট পাইলে আর বাপানি দরকার হয়, এসে আব্বু চকলেট দেন, বুদ্ধিজীবী 1 টাকা দিয়ে 1টি চকলেট কিনে দিল ছেলের হাতে, ছেলে এখন চকলেট চষে আর নানার বাড়ি যায়, এতক্ষণ তো শুধু এক আনন্দ নানার বাড়ি যাওয়ার, এখন তো ডবল আনন্দ, আরেক আনন্দ যোগ হয়েছে চকলেট খাওয়ার, মনের আনন্দে মাঝে মাঝে দেয় লাভ, বাচ্চা আনন্দিত হলে কি করে লাভ দেয়, আমরা বুড়ারাও দিই 1 কাপ গরম চা খাইলে আর মিশেলি বের হলে আরে বাপরা কি লাভের লাভ, ফজরের সময় ডাক দিলে ফসলটা খারাপ উঠতে পারতেছি না, মিশেলে যে লাভ দেয় 1 কাপ গরম চায়ের কি খাওয়ার দেখছেন কি লাভ দেয় মিশেলি, আল্লাহ মাফ করুন, তো বেচারা লাভ দিতেছে, চকলেট কিছুক্ষণ চুষলে তো পিছলে হয় নাকি, তো পিছলা চকলেট মুখে বেচারা দিছে লাভ, মুখ থেকে এটা পড়ে গেছে মাটিতে, এই মুসিবত, চকলেট মাটিতে পড়ার পর ছেলে তাড়াতাড়ি চকলেটটি তুলে পরিষ্কার করে পুনরায় মুখে দিয়ে নেয়, এই অবস্থা দেখে বুদ্ধিজীবী এগিয়ে এসে বলছে, বেটা ছেড়েছি কি করছো তুমি, আব্বু কি করলা,
দেখো চকলেট ছিল 1 টাকার, চকলেটের আকারে বোঝা যায় অর্ধেক তুমি চুষে ফেলেছ, তার মানে আটানা গেছে তোমার পেটের ভিতরে আর আটানা করছে বাইরে। এই আটানার লোভ তুমি সামলাতে পারলে না, মাটি থেকে তুলে মুখে দিই। ছোট্ট ছেলে কি আর বলবে, বলছে আব্বু মাদ্রাসার বড় হুজুরের মুখে শুনেছি কোনো খাবার মাটিতে পড়ে গেলে পুনরায় তুলে পরিষ্কার করে খেয়ে নেয়া নবীর সুন্নত। বুদ্ধিজি বলে থাক তোমার বড় হুজুরের কথা, আলাইয়াজুবিল্লাহ নবীর সুন্নতের মর্ম এরা কি বুঝবে? নবীর সুন্নতের মর্ম তো ও বুঝবে যা অন্তর নবীর মহব্বতে ভরপুর। সুন্নত শুধু আখেরাতে কাজে লাগবে না, দুনিয়াতেও উপকারে আসে, দুনিয়াতেও আসে। আমার মেজু ভাই বড় ডাক্তার প্রফেসর ধানমন্ডির, আরে কি কয় সারোয়ারদের প্রফেসর ছিলেন, এখন ধানমন্ডি নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল। তিনি আমাকে খ্রিস্টান ডাক্তার ইসলাম গ্রহণের ঘটনা শুনেছেন। খ্রিস্টান ডাক্তার মুসলমানদের হাসি নিয়ে গবেষণা করতেছিল, হাসি নিয়ে। মুসলমানরা হাসি দিলে কি করে? আলহামদুলিল্লাহ। সে চিন্তা করতেছে কোন সুসংবাদ মুসলমানদের কানে পড়লে এরা আলহামদুলিল্লাহ পড়ে, হাসির মধ্যে কিসের সুসংবাদ? গবেষণা করতে 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 মূল তত্ত্ব উদ্ঘাটন করে ফেলছে। আমরা হাসি দিলে সাধারণত একসাথে 2টি হাসি দিই, তার মেশিনে ধরা পড়েছে 1-1টি হাসির সাথে কমপক্ষে 3,000 রোগ জীবাণু বেরিয়ে যায়, 2 হাসিতে 6,000। এই জন্যই তো মুসলমানেরা হাসির পরে আলহামদুলিল্লাহ পড়ে, ডাক্তারের ভিজিট ছাড়া পশুর সেবন ব্যতীত মুফতে 6,000 রোগ জীবাণু বেরিয়ে গেছে। এর থেকে বড় সুসংবাদ আর কি হতে পারে? গবেষণা আর একটু বাকি আছে, শেষ হয়নি, বাকির কথায় কথা মনে পড়ে। এক পিসাবের মুরিদ স্বপ্নে দেখতেছে মুরিদের আঙ্গুল দিয়ে শুধু গু বের হচ্ছে, গু, আর তার পিসাবের আঙ্গুল দিয়ে মধু প্রবাহিত হচ্ছে, মধু। এর পাশাপাশি এও স্বপ্নে দেখতেছে মুরিদের গুওয়ালা আঙ্গুল পীরের মুখের ভিতরে, এ শুধু গু খাচ্ছে, এ গু খাচ্ছে, আর পীর সাহেবের মধুওয়ালা আঙ্গুল মুরিদের মুখের ভিতরে, মুরিদ শুধু মধু চুষতেছে। স্বপ্ন দেখে দৌড়িয়ে গেছে বাবার দরবারে, গিয়ে বলে বাবা আশ্চর্যতম একটি স্বপ্ন দেখেছি আমাকে আর আপনাকে নিয়ে, ব্যাখ্যা জানার জন্য এসেছি, দয়া করে একটু ব্যাখ্যাটি বলে দিন। বাবা বলো কি স্বপ্ন দেখেছো? বাবা স্বপ্ন দেখলাম আমার আঙ্গুলে শুধু গু বের হয়, গু বের হয়, গু বের হয়, আর আপনার আঙ্গুল মোবারক দিয়ে মধু প্রবাহিত হয়। শুনামাত্র বাবা বলেন মাশাআল্লাহ, বড় মোবারক, আপ বরকতময় স্বপ্ন, বড় বরকতময় স্বপ্ন। তুমি গুনাগার মুড়ি, তোমার আঙ্গুল দিয়ে গু বের হবে না তো শরবত বের হবে, আর আমি তো সুফি সম্রাট, আমি বিশ্ব বলি আমার আঙ্গুল দিয়ে মধু বের হবে না তো কি বের হবে, বড় মোবারক স্বপ্ন, বরকতময় স্বপ্ন। মুরিদ বলে হুজুর স্বপ্ন তো আর একটু বাকি আছে, তো তাড়াতাড়ি বলো, ওটা তো আরো মোবারক হইতে পারে, তো জি হইতেও পারে, বলো। তো হুজুর দেখলাম আমার গুয়ালা আঙ্গুল আপনার মুখের ভিতরে, আপনি গু খাইতেছেন, আর আপনার মধুওয়ালা আঙ্গুল আমার মুখের ভিতরে, আমি মধু চুষতেছি। এখন কি বলে এখান থেকে তাই মধু চুষতেছে, আর ফির তো বন্ধ বিনা বুঝিতে ব্যবসায় নামছে, এই দেখে গুখায় না। আমাদের দেশে কোন ফির বড়, কোন ফির ছোট, এর মাপকাঠি গরু ছাগল, বিশ্বাস হয়? হ্যাঁ, গরু ছাগল হলো মাপকাঠি, কার দরবারে গরু ছাগল বেশি গেছে এটা বড় ফির, যার দরবারে কম গেছে এটা ছোট ফির। এক ফিরের মুরিদ আমাকে বলতেছে হুজুর আমাদের বাবার দরবারে এবছর গরু গেছে 60,000। চিনেন তো কোন বাবা? হ্যাঁ 60,000। আমি বললাম যে ভাই এই গরুর ফিরের দরবারে 60,000 গরু গেছে, আর সে কি হইল হুজুর কি বলেন গরুর ফির? আমি কি বললাম আপনারা বলছেন, গরুর ফির নাহলে গরু কেন গেল 60,000? এটা সে গরু ছাগলে বোঝে যে আমাদের হিসাব এদিকে, ট্রাকে ট্রাকে সব এদিকে যায় না। হয় নিয়ে এই জগতে সবচেয়ে বড় ফির হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বাস হয়? সবচেয়ে বড় মজার মদিনায় মুনাওয়ারা বছরে অন্তত 2 কোটি মানুষ এই দরবারে হাজিরি দেয়। আমাদের গরিবতম দেশ বাংলাদেশ থেকেও বছরে 1,000 উমরা গেলে 2 লক্ষ মানুষ হাজিরি দেয়।
কাউকে এখানে যাওয়ার সময় দেখেছেন একখানা মুরগির ঠ্যাং হাতে করে যেতে? সবচেয়ে বড় দরবারে মুরগির ঠ্যাং ওঠে না, তোমার ভিড়ের দরবারে 60,000 গুরু যায়, ব্যাপারটা কি? বুঝে গেছে, মদিনা দরবারের সাথে তোমার ভিড়ের দরবারে কোনো মিল নেই। এখানে গেলে তো ইমান তাজা হয়, ওখানে গেলে ইমান হারা হয়। আরো বলে কি, হুজুর আপনারা শরীয়ত এগুলো বুঝবেন না, আমরা মারেফতি তা আমরা বুঝি। দেখা যায় পদ্মা যাবো, রাস্তা কোন দিকে? তো উল্টার দিকে দেখেছে, শাহমুখ দিকে, এদিকে যাও। এটি আসলে ছিল ডাকাতের সর্দার, রাস্তা জানবে তো হুজুর ব্যস্তের রাস্তা কোন দিকে? ব্যস্তের রাস্তা হইল নামাজ কালাম পড়া লাগে না, বেশি থেকে বেশি বাতিনি করলে চলে, পর্দাও লাগে না, মনের পর্দা বড় পর্দা, শুধু তিনবার আমার দরবারে আসবা, আমার বাপের জন্মদিন একবার, বর্ষ মৃত্যু দিন একবার, অফাত আর উরুসের দিন একবার, তিনবার, তবে খালিফা কোটে আসা যাবে না, পকেট বোঝাই করে আসবা, খালি করে যাইবা, গরু ছাগল নিয়ে আসবা, জবাই করে গিয়ে গুয়ে পাকাবে, খাবে, আমাকে খাওয়াবে, সহজা বেহেস্তে। তো জাহান নামের দরজা দেখাইয়া পথ মেরে খাইল না, এদেরকে বলে মারে পথি, পথ মেরে খায়, আল্লাহ মাফ করুক। ডাক্তারের গবেষণা একটু বাকি আছে, ডাক্তার দেখলো আমি এই গবেষণার যোগ্যতা অর্জন করতে অন্তত 20 বছর লেখাপড়া করেছি, কত মেশিন ব্যবহার করেছি, মুসলমানদের নবী তো 20 সেকেন্ডও কারোর কাছে লেখাপড়া করেননি, কোন মেশিন ব্যবহার করেননি, ওই যুগ তো বিজ্ঞানের যুগ ছিল না, তিনি কি করে বুঝলেন 6,000 জীবন বেরিয়ে যায় হাসির সাথে? নিশ্চয় তিনি সত্য নবী, আল্লাহ পাক বুঝেছেন বিদায়, বুঝে শুনে উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন, সত্য বুঝে আসলে মেনে নেয় বুদ্ধির পরিচয়। তাই ডাক্তার একা নয়, সব পরিবারে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। ছোট্ট ছেলে বলছে, আব্বু বড় হুজুরের মুখে শুনেছি কোন খাবার মাটিতে পড়ে গেলে পুনরায় তুলে পরিষ্কার করে খেয়ে নেয়া নবীর সুন্নত, মনে আছে তো? তোমার বড় হুজুরের কথা আল্লাহ যদি, আর যদি এখানে আমার কোন সহকর্মী থাকতো লজ্জায় আমার নাক কাটা যেত, এরা বলতো ছেলেকে কোথায় দিয়েছ লেখাপড়া শিখতে, ভদ্রতা শিখেনি, মাঠে থেকে তুলে মুখে নেই। খবরদার বেটা, মনে রাখবে কোন বস্তু মাটিতে পড়ে গেলে বুঝতে হবে এটা পচা, ব্যবহারের অযোগ্য, আর উঠানো যাবে না, ব্যবহার করা যাবে না। কত চকলেট লাগবে, সামনে বাজার আছে, আমি বাজার থেকে কিনে দেব, এই কাজ আর কখনো করবে না। বুঝে শুনে চলছে শ্বশুর বাড়ির পথে, কাছে পৌঁছে গেছে, দেখে যে বাড়ির দুয়ারে দাঁড়িয়ে আছে সারা সম্বন্ধীরা, দুলা ভাই আসতেছেন, বোন আসতেছে, ভাগিনী আসতেছে, কি আনন্দ, কি খুশি। শ্বশুরবাড়ির কিনারা একখানা খাল, শ্বশুরবাড়ি উঠতে খাল পাড়ে দিতে হয়, বুদ্ধিজীবী তার স্ত্রী আর ছোট্ট ছেলে, খাল পাড়ে দিতে গিয়ে আল্লাহ পাকের মর্জি, বুদ্ধিজীবীর স্ত্রী পা পিছলিয়ে পড়ছে কাদায়, বেটারা দৌড়িয়ে গিয়ে হাত ধরে টানাটানি কাদা থেকে স্ত্রীকে তুলবে। এই অবস্থা দেখে ছেলে বলছে, আব্বু চিড়ি 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 কি করতেছেন আপনি, কেন বেটা কি করলেন, আপনার ওয়াজ আপনি ভুলে গেছেন, কি ওয়াজ বললেন, একটু আগেই না আমাকে ওয়াজ করলেন, কোন বস্তু মাটিতে পড়ে গেলে বুঝতে হবে এটা পচা, ব্যবহার অযোগ্য, আর উঠানো যাবে না। আব্বু আপনি পচা স্ত্রী নিয়ে টানাটানি আরম্ভ করছেন, ব্যবহার অযোগ্য, আব্বু পচা স্ত্রী এখানে থাকুক, উঠানোর দরকার নেই, কত স্ত্রী লাগবে আমি বাজার থেকে কিনে দিই, এটা নিয়ে টানাটানি করবেন না। বুদ্ধিজীব বলে, বেটা দেখো না তোমার মামার তাকিয়ে আছে বাড়ির দুয়ারে দাঁড়াই, আব্বু মামারা তাকিয়ে থাকলে কি হবে, এদের বোনকে কাদায় ফেলে রেখে ওদের বাড়ি উঠলে আমাদের পিঠে চামড়া রাখবে, আমাদের বোনকে কাদায় ফেলে খাইতে উঠছো? ছেলে বলছে, আব্বু আপনার স্ত্রীর সাথে আমার মামাদের সম্পর্ক শুধু ভাই আর বোনের সম্পর্ক, এই দুটো সম্পর্কের দরুন তাদের বোনকে কাদায় ফেলে রেখে তাদের বাড়ি উঠতে আপনার ভয় হয়, তারা আপনার পিঠের চামড়া তুলে নেবে যেহেতু তারা তাকায় আছে। আব্বু লক্ষ্য করুন, যে চকলেটটি আমার মুখ থেকে মাটিতে পড়ে গিয়েছিল
এই চকলেটের সাথে আমার মাওলার সম্পর্ক, সৃষ্টি আর স্রষ্টার সম্পর্ক, ভাইয়ার বোনের সম্পর্কের তুলনায় সৃষ্টি আর স্রষ্টার সম্পর্ক অনেক গভীর। মামার যেভাবে তাকাই আছে, তাদের বোন কাদায় পড়ে গেছে, আমার আল্লাহ তো তাকাই আছেন, তার ব্যামে আমার চকলেট মাটিতে পড়ে গেছে, যেহেতু আমার আল্লাহ সামি ওম বাসির, সবকিছু শোনেন সবকিছু দেখেন। ও আব্বু, এই চকলেট মাটিতে ফেলে রেখে কাল হাসর মাঠে আমার আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় হাজিরে দিতে আমারও তো ভয় হয়। আল্লাহ যদি জিজ্ঞেস করেন, বন্দা, চকলেটের প্রত্যেকটি মেটারিয়াল ছিল আমার সৃষ্টি, আমার দেয়া নেয়ামত, ব্যবহারের অনুমতি ছিল মাত্র, নষ্ট করার অধিকার তো তোকে দেয়া হয়নি, নষ্ট কেন করলি আব্বু? আমার তো ভয় হয় শুধু পিঠের চামড়া নয়, মেরুদণ্ডের হাড় পর্যন্ত গুঁড়ো করে ফেলবে। বুদ্ধিজী বলছে, বেটা, আজ মাদ্রাসায় পড়ার দরুন কোরআনের ছোঁয়া তোর গায়ে লাগার কারণে তোর মতো একজন অপ্রাপ্ত বয়স্ক ছোট্ট শিশুর সামনে আমার মতো এত বড় একজন বুদ্ধিজীবীকে হার মানতে বাধ্য হলো। ঠিক আছে বেটা, মেনে নিলাম, আজ থেকে তুই তোর বড় হুজুরের কথার উপর আমল করবি, আমি আমার কাদায় পড়া স্ত্রীকে তুলে নিয়ে ব্যবহার করবো। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ পাক যাকে এলেম দান করেছেন তাকে মর্যাদাও দান করেছেন, যদিও সে না পারে অপ্রাপ্ত বয়স্ক হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। আমিন। মর্যাদার বেইজ্জতি এটা বুঝার মতো যোগ্যতা তো লাগে, যদি আমি না বুঝি ইজ্জত কি আর বেইজ্জত কি, তাহলে তার করার কিছু নেই। ইরান থেকে এক লোক আসছে ভারতবর্ষ দেখার জন্য, দেশটা কেমন, তো ভারতবর্ষের হাবভাব বুঝে না জানে না, রাস্তা রাস্তায় হাঁটে, টাউনে বন্দর দেখে কেমন কেমন লাগে, পকেট কিন্তু খালি, হোটেলের সামনে দিয়ে যায়, হোটেল থেকে ডাকে, আসুন আসুন খেয়ে যান খেয়ে যান। আমাদের দেশে কিছু হোটেল আছে না, এদের ডাক শুনলে মনে হয় যেন দাওয়াত দিতেছে, আর এ মনে করছে দাওয়াতে দেয়, বেচারা গিয়ে একসাথে হবে খাইছে ভালো করে খায় দেয়, এখন মাশাআল্লাহ কাজটা বড় সুন্দর হয়েছে, বড় মজা করে খাইলেন, বারাকাল্লাহ, তো বারাকাল্লাহ পরে পয়সা দাও, তো পয়সা তো নেই, পকেট ঢুকে হাতায় হতে দেখে পকেটে পয়সা নেই, এখন দোকানদারের খুব কল্যাণটা কি, কত বড় লস, এখন খুব সামলাইতে না পেরে কর নাপিট ডাকো, নাপিট ডাকে কর মাথা কামায় দেবে, পয়সা ছাড়া কেন খাইলি, মাথা কামাইছে, এরপরও খুব থামে না, ও হালকা তোরা মাখো, মাথায় হালকা তোরা মাখছে, এরপরও খুব থামে না, ও কাদার ফিটে উঠা উল্টো দিকে ফিরে যায়, পিছনের দিকে ফিরে যায় কাদার ফিটে উঠেছে, তারপরও খুব থামে না, ছোট বাচ্চাদেরকে কয়ে পিছনে মিছিল দেবো, এরা মিছিল দিয়ে বেইজ্জত করার জন্য। এই বেচারা ইরান যাওয়ার পরে ইরানে জিজ্ঞেস করে, তো ভারতবর্ষ কেমন দেখছো, তো মুলকে হিন মুলকে খুব আসতে, হিন্দুস্তান বড় ভালো দেশ, কি ভালো হইলা, আরে বাবা রে, এই খাওয়া দাওয়া ফিরি, পয়সা দেওয়া লাগে না, মাথা কামানো ফিরি, নাপিত পয়সা দেওয়া লাগে না, তেল দেওয়াও ফিরি, যদিও তেলের রং কালো আর কি, এই ফিরি তেল দিয়ে দিছে মাথার মধ্যে, গাদার ফিটে সাবার করছে, হেও ফিরি পয়সা লাগে না, এরপর আঙ্গুলের তো মিছিল বের করতে অন্তত লক্ষ লক্ষ টাকা ব্যয় করা লাগে, পয়সা ছাড়া মিছিলে মানুষ পাওয়া যায় না, তো এই বিনা পয়সায় মিছিল, কত ইজ্জত আর ইজ্জত, এর থেকে ভালো দেশ কি আর আছে দুনিয়াতে, বেইজ্জতি তাটা ছাড়া পৌঁছেছে, হে মনে করে ইজ্জত পাচ্ছে, আমরা তো এই অবস্থা, ইজ্জত কি আর বেইজ্জতি এটা বুঝি না, তো মনে করে এরা ইজ্জত হয় না আমরা ইজ্জত হই, আল্লাহ সহি বুঝা তো ঠিক দান, হকিকত কো না জানে হুনার ক্যা, ও জ্ঞান জিজ্ঞাসু, জ্ঞান অর্জন করো ভালো কথা, যে জ্ঞানে তোমাকে চিনতে পারে না এই জ্ঞান থেকে জ্ঞান বলা চলে, এটা জ্ঞান নয়। আফসোস করে বলতেছেন, জেসেন সুরজ কে সোড়াবো কো গেরে তারকেয়া, জিন্দেগি কি সবে তারিখ ও সাহার কর না সেকা, আজ শিখতে শিখতে সূর্যের কিরণ পর্যন্ত বন্দি করতে শিখলাম, নিজের জীবন অন্ধকার দূর করতে পারলাম না, এটাকে শিক্ষা বলা চলে। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك علما نافعا وفهما كاملا وعملا متقبلا ورزقا واسعا حلالا طيبا اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم واقيتك واقية الوليد اللهم واقيتك واقية الوليد اي الله রাজশাহী শহীদ জমিনে গভীর রাত কতগুলো অপরাধী মানুষ বুক করা আশা নিয়ে কঙ্গালের ন্যায় তোমার দুয়ারে আসতেছি আয় আল্লাহ দয়া মায় করে নবজাত শিশু ন্যায় নিষ্পাপ বানায় নাও কারোর হাতকে তুমি খালি ফিরাই দিও না রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দাও আয় আল্লাহ যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিক দান করো রব্বুল আলামিন সুন্নাত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দাও মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখো অন্তরের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও দুনিয়া ও আখেরাতে উজ্জ্বলময় জিন্দেগি নসিব ফরমাও হায় আল্লাহ যাদের উদ্যোগে যাদের শ্রমে যাদের পরামর্শে যাদের দানে এবং যাদের সহযোগিতায় এ মাদ্রাসা খানা প্রতিষ্ঠা লাভ করেছে এবং মাহফিল অনুষ্ঠিত হয়েছে সকলকে তুমি তোমার মনোনীত বান্দা হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ মাদ্রাসার দিন দুগুণে রাজ্যগুণে তারা পেয়াদা ফরমাও জাহিরি বাতিনি জুমলা জরুরিয়াতে বাহিরি খাজানা থেকে পূরণ করে দাও মাদ্রাসার বড় একটি জায়গার ব্যবস্থা করে দাও প্রশস্ত ভবনের ব্যবস্থা করে দাও মাদ্রাসায় অধ্যয়নরত প্রত্যেককে তালেবুল এলেমকে আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দাও মাদ্রাসার খাতিরে পুরো এলাকাকে ইসলামী আদর্শ এলাকা রূপান্তরিত করে দাও এলাকার জমিনের নিচে যত মুসলমান নরনারী কবর দেশের বাসিন্দা হয়ে আছে মাদ্রাসা এবং মাহফিলের সওয়াব সকলের কবরে পৌঁছিয়ে দাও সকলের কবরগুলোকে বেহেশতের গুলজার বানিয়ে নাও আয় আল্লাহ দয়ার মায় করে আমাদেরকে তোমার বানায় নাও তুমি আমাদের হয়ে যাও বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমাও ও মালিক আজকের তো গোয়াম কে তো পাখি ও খোদা নারাওয়াম বজো জারা কে তো তোড়ে দে সাজাই বাড়ি আজ পরদান ও কফতান বাড়ি আজ তো মতে মুরদান বাড়ি আজ এজেজো নায়াজি বাড়ি আজ আয়েব খাতাই আমারা আয় বে তু দানি আমারা আয় বে তু খুশি আমারা রিস্কে রেসানি আমারা জো দে আতাই তু জন জপতে না জয়ে তো করো কফতে না খাই আহাদা বে জন জপতি মালিকা কামেরা ওয়াই না বুদে খালকে তু বুদি না বুয়াদ খালকে তু বাসি না তু খেজি না নাসেনি না তু কাহি না ফাজাই নাসেফেরে না কাওয়াকেব না বুরুজি না দাকায়েক না মাকামি না মানাজেল না নাসিনি না বপাই তো খোদা বন্দে আমিনি তো খোদা বন্দে আসারি তো খোদা বন্দে জমিনি তো খোদা বন্দে সামাই তো মুইজ্জি তো মুজিল্লি মালিকুল আরশে বজাই তো কারিমি তো রাহিমি তো সামিই তো বাসিরি তো নুমায়ন্দা জে ফজলি তো সাজাওয়ারে খোদাই না তোমা ওয়াসফে তো গোপতান কে তো দর ওয়াসফে না গুঞ্জি না তোমা শরহে তো করদান কে তো দর শরহে না আই আহাদ আল্লাইসা কা মিসলি সামাদ আল্লাইসা কা ফজলি লিমানিল মুলকু তো গুজি কে সাজাওয়ারে খোদাই লিমানিল মুলকু তো গুজি কে সাজাওয়ারে খোদাই লবদান দানে দিলাওয়ার হামা তোড়ে দে তু গুয়াম মগরাজ আতিশে দোজগ বুয়া দাসে জোদ রেহাই
মগর আতিশে দোজখ বুয়া দাসে চৌধুরে হাই রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।